হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা এখন বিকাল থেকে শুরু করলাম। আজকে হচ্ছে আমার তো হেল্পিং হ্যান্ড 5 দিন যাবৎ নাই, তো আজকে আমি গড় গোছাইছি। আমার সাথে কে হেল্প করেছে? আমি। হ্যাঁ, কি কি কাজ করেছে খালামণির সাথে? জামা গোছাইছি, আর হচ্ছে বালিশ বিছানা গুছাইছি, আর হচ্ছে টেবিল গুছাইছি, আর হচ্ছে খালুর রুম, তোমার খালামণির রুম, আপের রুম, জয় রুম, সব যা আরিশা গুছাইছে। হ্যাঁ, সব আরিশা গুছগাছ করেছে খালামণির সাথে। খালামণিকে অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ, অনেক হেল্প করছে। আসলে আমার অনেক জ্বর প্লাস হচ্ছে অনেক ঠান্ডা লেগে গেছে। তো আজকে আমি কাজ করতেছিলাম, কাপড় গোছাচ্ছিলাম, তো জায়নের কাপড়, ঘালুর কাপড়, আপির কাপড় সবগুলো ভাঁজ করছে। তারপর হচ্ছে 3টা বেডরুম ও বিছানা করছে। তারপর হচ্ছে ফার্নিচার মুছছে, তাই না? আর টুকটাক আমি যাই কাজ করতেছিলাম সব কিছুই আয়েশা করতেছিল, তাই না? মো তুমি এত লক্ষ্মী হয়ে গেলো কিভাবে? আপিও তো পারে না। হ্যাঁ, ওরা মোটো অনেক লক্ষ্মী। কি পুরস্কার দিব তোমাকে? একটা পাপ্পি দিয়ে দিচ্ছে পুরস্কার। আরিশার দাঁত পড়ে গেছে, একটা দাঁত উঠে গেছে, তাই না? উল্টা পাল্টা দাঁত উঠে যাচ্ছে আরিশার, এটার ভিতর দিয়ে একটা দাঁত উঠে গেছে। ঠিক আছে, অনেক ঠান্ডা লাগছে আমার, প্লাস হচ্ছে অনেক ঠান্ডা লাগছে, একদম নিঃশ্বাস নিতে পারতেছি না। সকালে অবস্থা খুবই খারাপ ছিল, এখন যে এতগুলো কাজ করতে পারবো ভাবিই নাই। তো এখন রান্না বান্না বাকি আছে, আজকে রান্না করবো শিং মাছ, শিং মাছ রান্না করবো, আর নাস্তা বানাবো। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করেন। আমাদেরকে সাবস্ক্রাইব করলে কি হয়, আমরা ভিডিও করতে একটু আনন্দ পাই, তাই না আরিশা? বলো একটু সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, চ্যানেল এবং শেয়ার করবেন। তো ঠিক আছে, যদি আর কখনো কোনো ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাজগুলো শেয়ার করতে পারতাম, তাই না? আর এসে কি কি কাজ করতেছিল একটু শেয়ার করতে পারতাম, তখন ভিডিও করা হতো না। আর সে খালি খালামণিকে হেল্প করে, মাকে হেল্প করে না, তাই না? মা খেয়াল করো না কেন, মাঝে মাঝে আমি রান্নাঘরে গিয়ে কাজ করি। হ্যাঁ, কি কাজ করো? আবার যেগুলো দিয়ে আমি সেগুলো করি। হ্যাঁ, আরিশা পড়াশোনা করে ভালো একদম, যখন পড়তে বসে আরিশা অনেক মনোযোগ দিয়ে পড়ে, তাই না? অনেক ভালো পড়াশোনা করে আরিশা, কারণ আমার আমার স্কুলে অনেক কঠিন কঠিন এক্সাম দিতেছে। এখন কঠিন কঠিন এক্সাম দিচ্ছে, এনজয় একটু ইজি করে দিছে আজকে, আর কালকে হচ্ছে 10টা ওয়ার্ক করে দিবে। আর সে অনেক সুন্দর নাচ করতে পারে, তাই না? আর সুন্দর সুরা বলতে পারো না? আর সে অনেক গুণী একটা মেয়ে, অনেক গুণ আরিশার। আর সে সুন্দর ডান্স করতে পারে, আরবি পড়তে পারে, পড়াশোনা পারে, অনেক কাজ করতে পারে। তখন লাস্টে গানের টিচার আসছিল, গানের টিচার বলল যে সবাই পড়বে, সবাই গান শিখবে, হ্যাঁ এক্সাম দেবে, গান গানে একজন একজন করে ডাকবে, শুনবে। আর তখন আমি বলছিলাম যে তখন কেউ কারো কথা, তখন আমি পারবো মিস মিস, হ্যাঁ। তারপরে মিস আসলো, বললাম যে নাচের ক্লাস, আমি ওখান থেকে গান শিখি, নাচ শিখি, ড্রয়িং শিখি। তারপর মিস বলছে ভেরি গুড,
স্কুলে যেটা গান করেছে সেটা হচ্ছে আমিও নাচের স্কুলে এরকম গান বলবো। আনিশা নাচ দেখাতাম কিন্তু হচ্ছে ক্লেম খেয়ে ফেলি, হচ্ছে কোভিডের ক্লাইমের জন্য খাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে নাচটা দেখাতে পারলাম না। আর এসে অনেক সুন্দর নাচ করে, ঠিক আছে। ভাত রান্না করছে আর রান্না করব শিম মাছ দিয়ে টমেটো। আজকে খুব বেশি রান্না করতে পারবো না, প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার, জ্বর। কোনো রকম রান্না করবো আর কি। এদিকে আরিশা ক্লান্ত হয়ে খালামণির সাথে এত কাজ করলো, ক্লান্ত হয়ে ঘুম দিছে। আমি আমি উঠো, মা আসছে। ক্লান্ত হয়ে ঘুম দিছে। মাছটা রান্না করলে রান্না শেষ হয়ে যাবে। আজকের পেঁয়াজগুলো কেটেছে আমার কন্যা জাইমা। ভালোই যাচ্ছে, নতুন অন্তত ভালোই যাচ্ছে। হ্যাঁ, কম করে দিলে যাও, তোমরা সব নিয়ে খেয়ে ফেলো। কফি দিয়ে এসছো? বোনের বাসা থেকে কফি দিয়ে গেল। টাইমার আমার মশলার পট গুলো অনেকদিন হয়ে গেছে, মশলার পট এখনো নতুনই আছে। হ্যাঁ, এই যে ই খাও, পিঠা খাও, পুরি খাও। মশলাগুলো কষানো হইলে সবজিগুলো দিব, সবজি বলতে টমেটো আর প্যাস করে দিয়ে রান্না করবো। ছোটো থাক, এখন কফি খাই। আরিশা আরিশা আরিশা, আমি উঠো, তোমার মা আসছে তো। মা কখন চলে আসলো অফিস থেকে, আরিশাকে খুঁজতেছে। কাজ করে সেই ঘুম দিছো বাবা, খালামণির সাথে কাজ করে ঘুম দিছো না? উঠে পড়ো।
মা সেই কফি বানিয়ে পাঠাইছে। আমি আবার ঘুম। আরিশাকে নিতে বলছে, এই যে আপু আসছে, আপুর সাথে চলে যাও। এই যে আপু আসছে, আরিশা চলে যাচ্ছে। শীত মনে হয় আমারই বেশি লাগতেছে। আমার বোন তো অফিস থেকে এসে রান্না বান্না করা শুরু করে দিচ্ছে, আর আমি সারাদিন বাসায় থেকেও রান্না করি নাই। মনে হয় কি শীত আমার জন্যই। কফিটা অনেক মজা হয়েছে। ঠান্ডার মধ্যে আমার পা একদমই গরম হয় না। কাঁপুনি দিয়ে হচ্ছে আমার জ্বর আসতেছে, ঠান্ডাও লেগে গেছে প্রচুর। ভাবছিলাম মেন্থল নিয়ে আসছিলাম, মেন্থল দিয়ে স্টিম নিব, কিন্তু সাহস পাচ্ছি না। মাছটা দিয়ে আসি, মাছটা দিয়ে আসলে রান্না কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজ পুলি এই সিজনে খুবই মজা, একটা অন্যরকম একটা ফ্লেভার আসে তরকারিতে। মাছটা ঝোল দিয়ে দিলাম, হতে থাক, বোনের বাসা থেকে ঘুরে আসি। আরে কি খাও, আইসা আবার ঘুম। বাজান ও বাজান, এই যে বাজান, কি খাও? ঘুম থেকে উঠছে, এখন আর কথা বলবে না। হ্যাঁ রাগ হইছে, এত রাগ কেন বাবা? আমাকে একটা দিবা, এই যে খাবার, রাত্রের খাবার দাবার, রাজ হাঁসের মাংস, শিং মাছ আর ডাল ভাত। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।